হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের দেখাবো বাইকে যে এই লাইটগুলো থাকে, যেগুলো স্পট লাইট বা আপনার ফগ লাইট বলে ব্যবহার করা হয়। এই লাইটগুলো কি হয়, অনেক সময় খারাপ হয়ে যায়, তো এগুলো কিন্তু ফেলে দেওয়া হয়। কিন্তু আমি দেখব যে এগুলোতে কি কি খারাপ হতে পারে বা কেন এটা বা জ্বলে না, তারেরও প্রবলেম হতে পারে, তারটা আমি তাহলে চেঞ্জ করে দেবো। আর এছাড়াও কি কি প্রবলেম হয় সেটা আমি খুঁজে বার করার চেষ্টা করব, কারণ এরকম অনেক লাইটই কিন্তু বাইক কোম্পানিরা বা যেখানে বাইক সার্ভিসিং হয় সেখানে কিন্তু ওরা সব ফেলে দেয়। 12 ভোল্ট ঠিকই আছে, কোনো লাইটই জ্বলছে না। লাইটের কন্ডিশন কি, এই লাইটটাও জ্বলছে না। তো এটা খোলার জন্য আমাদের অ্যালেন কির সাহায্য নিতে হবে। তো এটা দেখে মনে হচ্ছে এটা দিয়ে খুলবে। হ্যাঁ, এটার নাম্বার হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার অ্যালেন কির সাহায্যে এটাকে খোলা যাবে। এইটা তো আপনাকে মোটামুটি অ্যালেন কির সেট রাখতে হবে, নাহলে খুলতে পারবেন না। এর আগে আমি এই লাইট সারিয়েছি, তো সেইগুলোতে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেটা হচ্ছে, এক হচ্ছে এই তারের প্রবলেম হয়, আর তা না হলে এই বোর্ডের যে মাইনাস ভোল্টেজ সাপ্লাইটা থাকে, মাইনাস ভোল্টেজ বা গ্রাউন্ড, সেটারই প্রবলেম হয়ে থাকে অনেক জায়গায়। দেখুন, এই তারের কন্টিনিউটি নেই। আমরা এখানে সার্কিট বোর্ডে কি করেছি না, আমরা দুটো তারই খুলে নিয়েছি, দুটো প্লাস মাইনাসই চেঞ্জ করে দেবো, তার কারণ এই তারগুলো নষ্ট হয়ে গেছে। ভেতরে দেখুন পুরো কালো হয়ে রাস্ট পড়ে গেছে, তো এই তারগুলো আমরা ইউজ করব না, এখানে আমরা নতুন তার ইউজ করব। আমরা কি করেছি না, এই যে ও যে পাইপটা আছে সেই পাইপের ভেতরে এই পুরনো তারগুলো ছিল, সেটাকে বার করে আমরা এখানে আমি নতুন তার ওর ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এই তারগুলো অনেক ভালো গেজও আছে, আর এটা দিলাম তার কারণ এই পেছনে যে পাইপটা আছে এই পাইপটা এখানে কিন্তু ঠিকঠাক করে এটা সেট হতে পারবে। তাই কানেকশন হয়ে গেছে। এবার আমরা একটা টেস্ট করে দেখে নেব যে আমার একটা লাইটটা জ্বলছে কিনা। এই লাইটগুলো প্রচণ্ড গরম হয়, খুব গরম হয় বলে হিটসিং বড় দেওয়া থাকে, এবং আমরা যখন এটা কানেক্ট করব এখানে কিন্তু আমরা হিটসিং কম্পাউন্ড ইউজ করব, তা না হলে কিন্তু এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সবসময় আপনারা ইউজ করবেন। এটা কিন্তু শুধু তারের সমস্যা ছিল বলে এটা হয়ে গেছে, কিন্তু অন্যগুলোতে কি সমস্যা আছে সেটা আমরা জানি না, তো সেটার জন্য আমাকে এটা ওর বেশি টাইট হয়ে বসে থাকবে। আমার একটা লাইট, এটা গেল তারের সমস্যা। আর আরেকটা যেটা সমস্যার কথা বলেছিলাম, যে গ্রাউন্ড বা নেগেটিভ ভোল্টেজটা সাপ্লাই না হওয়ার জন্য কিন্তু অনেক সময় লাইট জ্বলে না, সেটাও আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন এটার প্রচণ্ড আলো, খুব আলো, ক্যামেরার দিকে ঘোরানো যাবে না।
প্রচুর আলো আর প্রচুর গরম হয় বলে হিটসিংটা খুব ভালো দেওয়া রয়েছে, এই যে এত বড়। এরপর আমরা এই লাইটটা খুলে দেখার চেষ্টা করবো এটা কি সমস্যা হয়েছে। আগে এই তারটা ঠিক আছে নাকি দেখবো। এই তারটা ব্ল্যাকটা ঠিক আছে, এবার রেডটাও টেস্ট করি, রেডটা ঠিক আছে নাকি। এখানে দেখুন রেডটাও কিন্তু ঠিক আছে। এর যে গ্রাউন্ড থাকে, গ্রাউন্ডের কানেকশনটা কোনো কারণে কিন্তু এটা জ্বলে না, আপনাকে দেখাচ্ছি। তো আমি এখানে পজিটিভটা পজিটিভে কানেক্ট করছি, নেগেটিভে নেগেটিভটা দিচ্ছি, কিন্তু জ্বলছে না। তো এখানে আমি দেখুন যে কোনো বাল্বে দেখুন এখানে পজিটিভ লেখা আছে, তার এইখানে এই দেখুন বাল্বে এখানে পজিটিভ লেখা আছে, তার মানে উল্টো পিঠটা নেগেটিভ, এগুলো নেগেটিভ। তো যে কোনো একটা নেগেটিভে আমি কানেকশন করে দেখবো যে জ্বলছে কি না। এই দেখুন এখানে কিন্তু শুধু একটা বাল্বই কিন্তু জ্বলছে, এখানে শুধু একটা বাল্বই জ্বলছে। তো অন্য একটা পয়েন্টে দিয়ে দেখি, এখানে কিন্তু চারটে বাল্বই কিন্তু জ্বলছে, আপনারা বুঝতেই পারছেন চারটে বাল্বই জ্বলছে। তার মানে আমাদের এখানে নেগেটিভ কানেকশানটা যে কারণে হোক আমার ফল্ট হয়েছে বলেই কিন্তু জ্বলছে না। তো এক্ষেত্রে আমরা কি করব, না এই নেগেটিভ অংশ থেকে এই নেগেটিভ অংশ বা যে কোনো একটা নেগেটিভে আমি একটা কানেকশান করে দেবো। এই দেখুন এখানে একটা নেগেটিভ আছে, এখানেও দিতে পারবেন, না এটা পজিটিভ, এই এখানে নেগেটিভ, এই নেগেটিভ অংশে আমি একটা কানেকশান করে দেবো। তাহলে কিন্তু আমার এখানে ম্যাক্সিমাম আপনি দেখবেন ম্যাক্সিমাম যে আপনার এই বাইকের যে লাইটগুলো হয় হয় তারের সমস্যা হয়, নাহলে নেগেটিভ কানেকশানটা পায় না, সেক্ষেত্রে এই সমস্যাটা হয়। আমি নেগেটিভটা বাইপাস করে দিচ্ছি, এখানে ভোল্টেজ দিয়ে দেখব। চারটেই আলো জ্বলছে দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনারা বাড়িতে এইভাবে বাইকের যে লাইটগুলো থাকে সেগুলো আপনারা রিপেয়ার করে নিতে পারবেন, খুব সহজেই রিপেয়ার করতে পারবেন, কোনো আশা করি অসুবিধা হবে না। একদম ঠিক আছে, দেখা হবে আবার পরে কোনো এক ভিডিওতে, আপাতত আজকে এইটুকু।